জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষে ফর্ম ফিলআপের নোটিশ প্রকাশ এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ। তো আসলে এই নোটিশ থেকে তোমরা বিস্তারিত জানতে পাবে যে তোমাদের আসলে ফর্ম ফিলআপের লাস্ট ডেট কবে, তারপর ফর্ম ফিলআপে কত টাকা লাগবে, তারপর আসলে এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটা ভালো কাজ করেছে, সেটা হলো এখানে সম্ভাব্য পরীক্ষার ডেটটা এখানে এনারা বলে দিয়েছে। তো এখানে যেটা বলছে যে 2021 সালে বিএ বিএসসি বিবিএ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে 12/2/2023 তারিখ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু হবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি নিম্নে দেওয়া হলো। 2023 সালের এপ্রিলের শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আসলেই ধন্যবাদ, কারণ তারা এখানে একটা পরীক্ষার সম্ভাব্য ডেট প্রকাশ করেছে। তো এখানে এরা বলছে যে এপ্রিল মাসের শেষের সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তো এখানে যেটা বলছে যে মে মাসের প্রথম সপ্তাহ অথবা এপ্রিল মাসে, তো একটা হচ্ছে যে ভালো নিউজ এটা। তারপরে এখানে দেখো আবেদন ফর্ম পূরণের জন্য শিক্ষার্থী কর্তৃপক্ষ 12/2/2023 থেকে 13/3/2023 তারিখ পর্যন্ত তোমার হচ্ছে শিক্ষার্থী শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। তারপর আবেদন ফর্ম পূরণ এবং কলেজ কর্তৃক নিশ্চয়ন, সেটা হচ্ছে 12/2/2023 তারিখ পর্যন্ত। তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ, কলেজ কর্তৃপক্ষের কাজ অবশ্য জানতে হবে না, এইটা তোমরা জেনে রাখো যে 12 তারিখ থেকে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিলআপ শুরু হচ্ছে এবং 13/3/2023 তারিখে পরীক্ষা তোমার হচ্ছে ফর্ম পূরণ শেষ হচ্ছে। তো এখানে আবেদন ফর্ম পূরণের যেটা বিস্তারিত সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তত্ত্বীয় প্রতিপূর্ণপত্রের জন্য 250 টাকা, তত্ত্বীয় অর্ধপত্রের জন্য 150 টাকা, মৌখিক পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থীর জন্য 250 টাকা, ইনকোর্স পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয় ফান্ডে 100 টাকা এবং হচ্ছে কলেজ ফান্ডে 200 টাকা সহ 300 টাকা জমা হবে। তারপর এখানে যেটা বলছে মনোবিজ্ঞান, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা হবে 200 টাকা এবং কলেজের ফান্ডে জমা হবে 1000 টাকা। তো থিসিস যেটা সেটাকে হচ্ছে 1200 টাকা দিতে হবে। তারপর বিশেষ অন্তর্ভুক্তি ফি, এটা শুধুমাত্র যারা গ্রেড উন্নয়নের পরীক্ষা দিবে তাদের জন্য প্রযোজ্য। সাময়িক সনদ ফি, যেটা প্রতি শিক্ষার্থীর জন্য অনিয়মিত শিক্ষার্থী পূর্বে ফর্ম আসলে টাকা জমা দিলে তাদের আর টাকা দেওয়া লাগবে না, শুধুমাত্র 300 টাকা এখানে। তারপর নম্বরপত্র ফি প্রতি শিক্ষার্থীর জন্য 300 টাকা, যারা আগে অবশ্য ফর্ম পূরণ করছে তাদের অবশ্য দেওয়া লাগবে না। তারপর এখানে যেটা বলছে যে সাময়িক সনদ ফি, যারা আসলে অনার্স পাস করার পর সাময়িক সনদ নিবে তাদের এটা আগেই 300 টাকা দেওয়া থাকলো। তারপর কেন্দ্র ফি, কেন্দ্র ফি তত্ত্বীয় প্রতি শিক্ষার্থীর জন্য 450 টাকা, সেখানে কলেজের অংশ 150 টাকা এবং কেন্দ্রের অংশ 300 টাকা। তারপর কেন্দ্র ফি তো গেল, তারপর পরীক্ষার ফি, ব্যবহারিক পরীক্ষার ফি হচ্ছে 150 টাকা, সমাজকর্ম ভূগোল প্রতি শিক্ষার্থীর জন্য মাঠকর্ম যাদের আছে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা হবে 100 টাকা এবং কলেজের বিভাগীয় ফান্ডে জমা হবে 1000 টাকা, এখানে সর্বমোট 1100 টাকা দিতে হবে। তো এই টাকাগুলো অবশ্যই যেটা কম্পালসরি সেগুলো দিতে হবে। তারপর এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা বলা আছে যে নির্ধারিত সময়ের পর জরিমানা দিয়ে ফর্ম পূরণের কোনো সুযোগ থাকবে না। তো এই যেহেতু হচ্ছে পরীক্ষার ডেট দিয়ে দিছে, তো এই সময়ের মধ্যেই অবশ্য সবাই চেষ্টা করবে ফর্ম পূরণের জন্য। তো এখানে কেন্দ্র ফি বাবদ আদায়কৃত যেটা বলা আছে যে প্রতি শিক্ষার্থী 300 টাকা হারে নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা রোল নাম্বার, এটা হচ্ছে কর্তৃপক্ষের কাজ, এটা তোমাদের না জানলেও চলবে, পরীক্ষায় অংশগ্রহণ করার শর্তাবলী যেটা 2017-18 সালের অর্থাৎ যে সকল শিক্ষার্থী 20 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে সে সকল শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থী হিসেবে 2021 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 2014-15, 16-17 এবং 17 এবং 16-17 শিক্ষাবর্ষে নিবন্ধিত যে সকল শিক্ষার্থী অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় এবং এক বা একাধিক কোর্সে মানে ফেল করেছে তাদের অনুপস্থিত হয়েছে বা অনুপস্থিত হয়েছে 21 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায়, ওই সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা যাদের ফেল ছিল তারা অনিয়মিত হিসেবে পরীক্ষা দিতে পারবে, এবং যারা 2020 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় প্রমোটেড হয়েছে সে সকল শিক্ষার্থী 21 সালের অনার্স চতুর্থ বর্ষের অনিয়মিত শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে। তারপর এখানে যেটা পাঠ্যসূচি সিলেবাস, সেটা অবশ্য সবাই জানে 2013-14 সিলেবাস এখানে হবে অনলাইনে।
আবেদন ফর্ম পূরণের পদ্ধতি। অর্থাৎ যারা তোমরা অনার্স চতুর্থ বর্ষে পড়ো, অবশ্যই তোমরা জানো যে অনলাইনে আবেদন করার খুব একটা সহজ পদ্ধতি আছে। সেখানে শুধুমাত্র ওয়েবসাইটে যেতে হবে এবং যে কী করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নির্দেশন অনুযায়ী ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম প্রক্রিয়া শেষ হলে অনলাইন থেকে ওটা প্রিন্ট করে বের করে নিতে হবে। তারপর সহসা কলেজের বিভাগে টাকা জমা দিয়ে আবেদন ফর্ম যেই প্রিন্ট করা কাগজ সেটা জমা দিতে হবে। সেটাই এখানে বলছে, জাস্ট হচ্ছে তোমরা যেটা এটা অনেক আগেই করে আসছো, তো এটা বিষয়ে আর কিছু না বলাই ভালো। তারপর এখানে যেটা বলছে যে কলেজের জন্য করণীয় সেটা না জানলেও হবে, আবেদন ফর্ম বিবরণী ফর্ম ফি জমা ও সংগ্রহ, এটা যেটা বলছে যে পরীক্ষার্থীর ডাটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেটা দেয়া থাকবে এইটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ। তারপরেও এখানে প্রত্যেকটা ওই যে দুই কপি ছবি লাগবে কলেজে দিতে সেটা বলছে। তারপর আসলে পরীক্ষার্থী কর্তৃক অনলাইন ফর্ম কলেজে জমা দিতে হবে। তারপর পরীক্ষার্থী আসলে ফর্মের সাথে যে ছবি দিতে হবে সদ্য তোলা দুই কপি সেটা বলছে। আর এখানে যেটা হচ্ছে যে আঞ্চলিক কেন্দ্র, এটা তোমরা অনেক আগে থেকে আঞ্চলিক কেন্দ্র জানো। তারপর সাইফুল ইসলাম নিশাত উপপরীক্ষা নিয়ন্ত্রক, আর এখানে হচ্ছে যেটা বদরুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। তো এরপর যেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার সাথে সাথেই তোমরা অবশ্যই পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কেননা যে কোনো নিউজ সংক্রান্ত যে কোনো আপডেট এবং অনার্স চতুর্থ বর্ষের যে কোনো সময় রুটিন প্রকাশ হতে পারে সেই রুটিন পেতে সাথেই থাকো এবং যে কোনো সাজেশন পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।